আজ আপনাদের সাথে আমি অনেক অনেক কথা বলবো, অনেক দিন ধরে কথা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, তিনটি আইটেম রান্না করব। বাসায় মেহমান আসবে, মেহমান বলতে আমার আম্মু, কখনো আমাদের বাসায় সহজে আসে না, তো আজকে আসবে, আর এই জন্যই হচ্ছে রান্না করছি ইলিশ পোলাও আর কি। ইলিশ পোলাওটা এর আগে রান্না করেছিলাম, অনেক মজার হয়েছিল, তাই আজকে আবার রান্না করছি। এর আগে ইলিশ মাছ যেটা নিয়েছিলাম সেটার সাইজে ছোট ছিল, তো আজ যেটা রান্না করব সেটা মাছটার সাইজে অনেক বড়, মাশাল্লাহ। তো এখন ইলিশ পোলাও রান্না করার জন্য আমি মশলাটা রেডি করে নিব। কয়েকদিন ধরে আমি অনেক বিজি আর একটু অলস হয়ে গেছি, যে কারণে আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। যাই হোক, ইলিশ পোলাও রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, ওইটা আমি এক ব্লগার্স আপুর রেসিপি ফলো করে বানিয়েছিলাম, তো সেটা খুবই মজার হয়েছিল। তো আজকেও আমি আরেকটি ব্লগার্সের রেসিপি ফলো করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যার রেসিপিটা ফলো করছি সে হচ্ছে পেটুক্স কাপলের চ্যানেলে শেয়ার করা, পেটুক্স কাপলের যে ভাইয়াটা আছে তার আম্মু শেয়ার করেছিল পোলাও রেসিপিটা। তো আজকে আমি তার রেসিপিটা ফলো করেই ইলিশ পোলাওটা রান্না করব। চলুন দেখি খেতে কেমন হয়, খেতে যেমনই হোক না কেন আমি আপনাদের সাথে অরিজিনালি রিভিউটা শেয়ার করব। তো আমি এখানে কী কী দিলাম সেটা তো অলরেডি আপনারা দেখেই ফেলেছেন। আদা রসুনের পেস্ট, টক দই, পেঁয়াজ বাটাটা এখন দিচ্ছি, আর মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ পরিমাণ, প্রয়োজন অনুযায়ী আর কি, যেমনটা আপনি মাছ এবং চাল নেবেন সেটার উপরে ডিপেন্ড করেই নিতে হবে। আর দিয়েছি হচ্ছে লবণ। আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা দেইনি, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো ইউজ করিনি, ইলিশ মাছের সাথে আমার এগুলো ভালো লাগে না, এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি, তখন বলেছি। তো এখন আমি সব মাছের সাথে মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব, খুব আলতো করে এবং আস্তে করে এই কাজটা করতে হয়, আমার কাছে ভয় লাগে যে মাছ বুঝি ভেঙে গেল তাই আর কি। তো মাছগুলোকে আমি মশলা মাখিয়ে দেন ম্যারিনেট করে রাখবো 20-25 মিনিটের মতো, আর এই ফাঁকে আমি পোলাও রান্না করার জন্য বাই পেঁয়াজটাকে কেটে নেব। মাছগুলো মশলায় ম্যারিনেট করার পর আর কি বাটিতে জায়গা হচ্ছিল না, সেজন্য চিন্তা করলাম যে যদি মাছগুলো ভেঙে যায় তাই এই বড় প্লেটটিতে আমি মাছগুলোকে সাজিয়ে তারপরে ওপরে মশলাগুলো দিয়ে দেব। মাছগুলোর ওপরে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম, যাতে করে মাছের ভেতর থেকে আর কোনো পানি বের না হয়। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ম্যারিনেট করার পরে আবার ফিরে এসেছি ফ্রাই প্যান গরম করে, অল্প কিছু সামান্য পেঁয়াজ হালকা ভেজে মাছগুলো দিয়ে দিয়েছি মশলা একেবারে সহকারে। এখন এটাকে আমি এভাবে রান্না করে নেব, ঢাকনা দিয়ে ঢাকবো না, তবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর কি আমার চুলাটা একটু কম ময়লা হবে, তেলগুলো ছিটে চলে আসে, তো সেই জন্য আর কি আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে দেব, আসলে মাছগুলো উল্টাতে গেলে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে, বিশেষ করে ইলিশ পোলাও রান্না করতে গেলে, কারণ মাছগুলো ভেঙে গেলেই এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো মাছগুলোকে আরাম রাখার জন্য বা না ভাঙার জন্য আমি খুব আলতো সহকারে যত্নের সাথে মাছগুলোকে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি, আর কয়েক টুকরো কাঁচামরিচও ওপরে দিয়ে দিলাম। তো মাছ রান্না করা হয়ে গেছে, মশলা থেকে আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম, এখন চলে যাব পোলাও রান্না করার জন্য। তো পোলাও রান্না করার জন্য তেল গরম করে আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা। তো পেঁয়াজগুলো বাদামি করে ভেজে, মানে বেরেস্তা করে ভেজে বেশি অর্ধেকটা তুলে নিয়ে এখন আবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। পেস্ট দিয়ে ভালো করে নেড়েছে, একটু পানি দিয়ে কষিয়ে আমি পোলার চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম যে ইলিশ মাছের যে ঝোলগুলো ছিল মশলাগুলো, সেগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। আমি আগেই বলেছি এটা আজকে অন্য প্রসেসে রান্না করলাম আর কি, এটা হচ্ছে যে পেটুক কাপলসের যে আম্মু মানে আমাদের আন্টি তার রেসিপিতে আর কি ফলো করে রান্না করলাম, সে যেভাবে রান্না করেছে সেভাবেই রান্না করলাম। চালটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ, সেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আসলে আমি কাজগুলো বা আমার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেজন্য আর কি। তো এই তো আমার পোলাও রান্না করা হয়ে গেছে, আর এখন আমি উপরে ইলিশ মাছগুলো সাজিয়ে দিব। ইলিশ মাছের যে তেল যাই ছিল মশলা টশলা সব এখানে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এখন আমি অন্য চুলায় দমে দিয়ে দেব। পোলাওটা দমে দেবার আগে অবশ্যই পাতিলের নিচে মোটা তাওয়া দিতে হবে, নয়তো লেগে যেতে পারে, এটাকে এখন আমি 10 মিনিট দমে রেখে দেবো।
তো পাশের চুলায় ইলিশ পোলাও দমে রেখে দিয়ে এখন আমি এই মুরগিটাকে রোস্ট করব। আমি রোস্ট আগেও রান্না করেছি অনেকবার, তবে আলাম মুরগির রোস্ট এখন আমি রান্না করিনি। আমার অনেক ইচ্ছে যে আমি মুরগির রোস্টটা আজকে আলাম রান্না করব। তো চলুন দেখা যাক কি হয়। তো এখন আমি মুরগিটাকে প্রথমে ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ জর্দা রং, লবণ, অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের পাউডার, মানে মরিচ গুঁড়ো। এটাকে মরিচ গুঁড়োটা সামান্য পরিমাণে দিয়েছি। এটাকে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে নেব। আর হ্যাঁ, মুরগিটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু কয়েক জায়গায় ছিদ্র করে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে, তাই আর কি। তো সব কিছু দিয়ে মুরগিটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর যখন মুরগির পাটাকে মাখছিলাম মনে হচ্ছিল যে মুরগির পা ধরে আমি মাপ চাইছি, এরকম আর কি কিছু একটা আমার হাসি পাচ্ছিল একা একাই। তো মুরগির যখন আমি ফ্রাই করব, তেলে দিব, তখন দেখা যায় যে দুইটা পা দুদিকে চলে যেতে পারে, তাই আমি মুরগির পা দুটোকে একটা সুতার সাহায্যে ভালো করে বেঁধে নিব যাতে করে আর পা দুটো দুদিকে না চলে যায়, তাই আর কি। আর মুরগির পেটের ভিতরেও একটু মশলা ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো মুরগিটা আমার সব কিছু মাখা হয়ে গেছে, এখন এটাকে এভাবে রেখে দেব অল্প কিছু সময়। আর এদিকে আমার ইলিশ পোলাওটাও রান্না হয়ে গেছে, 10 মিনিট পরে আমি এখন মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিলাম। আর চুলাটা আমি অলরেডি অফ করে দিয়েছি ইলিশ পোলাওয়ের আর কি। তো এখন আমি হচ্ছে যে রোস্ট করার জন্য যে মুরগিটা ম্যারিনেট করলাম সেটাকে এখন আমি ফ্রাই করব। তো মুরগিটাকে ফ্রাই করতে যেয়ে পড়লাম একটা বিপাকে, কারণ মুরগিটা পা সহ ফ্রাই প্যানে আসছিল না। আর যে ফ্রাই প্যান আছে ওইটা অনেক বড়, ওইটাতে আসলে মুরগিটা তলায় পড়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। আর আরেকটা ফ্রাই প্যান পরবর্তীতে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, কারণ কোনোভাবেই আমি মুরগির পা বা একসাথে ফ্রাই প্যানের ভিতরে ডুবোতে পারছিলাম না তেলের মাঝে, তাই আর কি। তো এখন আমি তো ফ্রাই প্যানটা চেঞ্জ করে দিলাম, এখন এই ফ্রাই প্যানে দেখি কী অবস্থা হয় মুরগির পাটা। এই ফ্রাই প্যানেও আমার দিতে পারছিলাম না, ডুবো মানে তেলের ভিতরে দেওয়া যাচ্ছিলো না, তাই অবশেষে আমার আলাম মুরগি রোস্ট করার যে শখটা সেটা আর পূরণ হলো না। তখন যখন আমি আর কি একসাথে পুরো মুরগিটা তেলে ফ্রাই করতে পারছিলাম না, তখন মাঝখান থেকে চাকু দিয়ে কেটে দিয়েছি আর দুই টুকরো করে পরে ভেজে নিলাম। মুরগিটাকে ভেজে নেওয়ার পর রোস্ট রান্না করার জন্য আমি মশলাটা এখন মেরিনেট করব। বাটিতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টক দই, আর দিয়েছি জায়ফল, জৈত্রিক, পেস্তাদানা, ওইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সেই সাথে দিব রাঁধুনি রোস্ট মশলা। আপনারা চাইলে রাঁধুনি রোস্ট মশলা দিয়েও রোস্টটা রান্না করতে পারেন, কিন্তু শুধু রাঁধুনি মশলার যে রোস্টের যে ফ্লেভারটা ওইটা আমার একদম অপছন্দ, তাই আমি ওইটা কম দিলাম। আর এমনিতে আলাদা ব্লেন্ড করে জায়ফল, জয়ত্রিক, পেস্তাদানা দিয়েছি। আদা রসুনের পেস্টটা চাইলে আপনারা মুরগি মেরিনেট করার সময় দিতে পারেন, অথবা পেঁয়াজটা যখন আপনি ব্রাউন কালার করে ভেজে নেবেন তখনও দিতে পারেন, দুই টাইমই দেওয়া যায়। তবে পেঁয়াজ ভাজার সাথে দিলে ফ্লেভারটা ভালো আসে আমার কাছে, তাই আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে অল্প এক চামচের মতো দিলাম পেঁয়াজ বাটা। আর দিব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা মুরগিটা সব মশলা সহ। এটাকে আমি এখন কোনো ঢাকনা ছাড়াই এমনিতেই একটু রান্না করে নেব, প্রথম পর্যায়ে কষিয়ে নেব, পরবর্তীতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর কি। তো আমি আসলে আমার ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আর কি। তো মশলাটা কষানোর পরে আমি অবশেষে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে আবার ওটাকে ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি টানি দিইনি, পানি দিয়ে কষানো যেতে পারে, তবে আমি পানি না দিয়ে দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। আর উপরে কয়েকটুকরো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক মজার হয়েছিল, রোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আলু বাকারা। আলু বাকারা প্রথম থেকে দিলেই ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম এই জন্য আর কি এখন দিয়ে দিলাম। তো আমি এখন রান্না করা রোস্টটা আমার হয়ে গেছে, একটি বাটিতে আমি তুলে নিচ্ছি আর মশলাগুলোকেও আমি রোস্টের উপরে দিয়ে নেব। আর যেহেতু সবগুলো তেল আমি দিব না, উপর থেকে কিছু তেল আর কি দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম। অনেকেই আছেন রোস্ট রান্না করার সময় চিনি ব্যবহার করেন, তবে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি চিনিটা অ্যাভয়েড করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তাটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম, দেখতেও যেমন দেখাচ্ছে সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক মজার হবে, তাই না? আসলেই খেতে মজা হয়েছিল রোস্টটা, রোস্টের ভেতরেও মশলাগুলো খুব ভালো করে ঢুকেছে। আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম, আমি আগেই বলেছি।
তো এই তো দেখুন আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। তো ইলিশ পোলাও রান্না করা শেষ, রোস্ট রান্না করাও শেষ, এখন আমি রান্না করব হচ্ছে একেবারে গ্রামের খাঁটি দুধের পায়েস। অনেক মজার হয়েছিল পায়েসটা। পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিলাম 1.5 লিটার পরিমাণ দুধ। 1.5 লিটার পরিমাণ দুধের জন্য আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ চাল নিব। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যেহেতু দুধে কোনো পানি দিইনি তো বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন নেই। দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে বড় কষার পরে এখন আমি এখানে দিয়ে দিব পোলার চাল। পায়েস রান্না করার জন্য আমি সব সময় পোলার চালটাকে ব্লেন্ডারে একটু ভেঙে নিই, এতে করে রান্না করা খুব ইজি হয়ে যায়, মানে সময়টা কম লাগে তাই আর কি। আর সুন্দর কালার ও ভালো একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটি গাজরকে একটু কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। অল্প পরিমাণেই দিব, মানে একটা গাজরের 1/4 ভাগ, মানে আমার পায়েস যতটুকু সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো এই তো আমি নাড়াচাড়া করে চালটাকে সিদ্ধ করে নেব। আর প্রথম পর্যায়ে কিন্তু চিনি দেওয়া যাবে না, যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখনই চিনি দিতে হবে। প্রথম পর্যায়ে চিনি দিলে চালটা সিদ্ধ হতে চায় না। তো এই তো আমার রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চিনি থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে গেলে দেন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, আর ওপরে কিছু পেস্তাবাদাম আর কাঠবাদাম ছড়িয়ে দেবো। তো কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। কেমন লেগেছে লাইক করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে দিবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া রইল আপনাদের সবার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।